দেশের উন্নয়ন সহ্য হয় না বিএনপির, বললেন ওবায়দুল কাদের। সরকার বিচার বহির্ভূত হত্যা সমর্থন করে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পকেট ভারী করতে গ্যাসের দাম বৃদ্ধি, বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছে আমি সালমান এম রহমান। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। দেশের উন্নয়ন সহ্য হয় না বলেই প্রধানমন্ত্রীর সিন সফর নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কতদিন চিকিৎসা নিতে হবে তা মেডিকেল বোর্ড এবং কারা কর্তৃপক্ষ জানেন। পেরোলে মুক্তি চাইলে খালেদা জিয়ার আবেদন বিবেচনা করবে সরকার। বিএনপি সরকার নয়, দেশের মানুষের বিরুদ্ধে কথা বলছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। বর্তমান সরকার বিচার বহির্ভূত হত্যা সমর্থন করে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, নয়ন বন্ডের পেছনে কোন কোন শক্তি কাজ করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে এক ক্রীড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নয়ন বন্ডের পেছনে কে ছিল, কারা সহযোগিতা করেছে, কারা সম্পৃক্ত সবই বের হবে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার জামিন মিলছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে চেয়ারপারসনের মুক্তির দাবিতে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে একথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, দুর্নীতিকে পাকাপোক্ত করতে এবং দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করতেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, কি কারণ গ্যাসের দাম বাড়ানো? একমাত্র কারণ হচ্ছে এলএনজি আমদানি করা হবে, তাদের লোকগুলোকে আপনার সেখানে পয়সা পাওয়ার জন্য, তাদের দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য আজকে এলএনজি আমদানি করা হচ্ছে, এবং সেটার ভর্তুকি যে বেশি বেশি দাম দিতে হচ্ছে সেই ভর্তুকি জনগণের কাছ থেকে এই গ্যাসের দাম দিয়ে নিয়ে নেওয়া হবে। ট্যাক্স বাড়ানো হয়েছে প্রতিটি ক্ষেত্রে, ভ্যাটের পরিধি বাড়ানো হয়েছে, ভ্যাট বাড়ানো হয়েছে, একটাই মাত্র উদ্দেশ্য জনগণের পকেট কেটে তারা এই তাদের আওয়ামী লীগের যে নেতা, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের যারা সুবিধা ভোগকারী ব্যক্তি আছেন তাদের পকেট ভারী করার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। বন্ধুরা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে গেছে, আজকে কোথাও মানুষের কোনো শান্তি নেই, স্বস্তি নেই, প্রতিটি মানুষ এখন আপনার মুক্তি চায়, এই অস্বস্তিকর দম বন্ধ করা পরিবেশ থেকে, এই অগণতান্ত্রিক পরিবেশ থেকে তারা মুক্তি চায়। আজকে সারা দেশে অসংখ্য মানুষ এই বিচার ব্যবস্থার রাজনীতিকরণের কারণে, দলীয়করণের কারণে আজকে অসহনীয় যন্ত্রণা ভোগ করছে। আজকে আপনারা জানেন যে এই যে নির্বাচনের পূর্বে একটা মামলা সবাই আমরা জানতাম, কি মামলা? গায়েবী মামলা। আমি ওই মামলার প্রথম আসামি, প্রথম মামলা। এই মামলার কোনো কি কোনো অস্তিত্ব নেই, ঘটনা কোথাও ঘটেনি, সেই ধরনের মামলা করা হলো। সেই মামলায় আসামি করা হলো কাদেরকে? একেবারে তৃণমূল পর্যায়ের নেতা কর্মী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের পর্যন্ত। 2019-20 অর্থ বছরের বাজেটে গ্যাসের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন করেছে সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজেটে গ্যাসের মূল্য যেটি নির্ধারণ করা হয়েছে তা জনগণের জন্য ব্যয়ের বোঝা ছাড়া আর কিছুই না। এ সময় বক্তারা আরও বলেন, দেশীয় কোম্পানি লাভে থাকা সত্ত্বেও সুনির্দিষ্ট কোনো কারণ দর্শন ছাড়া গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে, যা সাধারণ জনগণের জন্য এই অতিরিক্ত বিল বহন করা কষ্টসাধ্য। মানববন্ধনে বক্তব্য রাখেন দলের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম,
ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক নাজমুল মোর্শেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। গ্যাসের মূল্য বৃদ্ধি না করেও বিকল্পভাবে এই গ্যাসের যে লোকসান বলে দাবি করছে কোম্পানিগুলো, তাদের সমন্বয় করা যেত, তাদের লোকসানটাকে সমন্বয় করার জন্য আমাদের যে জ্বালানি তহবিল আছে, জ্বালানি নিরাপত্তা তহবিল থেকে ভর্তুকি দিয়ে এই গ্যাসের যদি তাদের মূল্য, তাদের যদি কোনো লোকসান থাকেও সেটা সমন্বয় করা উচিত ছিল। কারণ একটা ব্যাপক একটা নেতিবাচক প্রভাব থেকে আমরা তখন রক্ষা পেতাম। সম্প্রতি যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। গ্যাস জনগণের একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের অংশ। আমরা যেমন পানি না হলে বাঁচতে পারি না, তেমন আগুন ছাড়াও আমাদের কোনো কাজ দৈনন্দিন জীবনে চলে না। কাগতিয়ার মনিরুল্লাহর ফাঁসির দাবিতে বৃহস্পতিবার রাউজান গহিরা সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় কাগতিয়া মাদ্রাসার নতুন অধ্যক্ষ নিয়োগ ও মনিরুল্লাহকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এছাড়া এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। বক্তারা রাউজানের শান্তি ফিরিয়ে আনার জন্য সর্বস্তরের জনসাধারণকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান এবং রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির নিরোগ দীর্ঘায়ু কামনা করেন। রাউজান পৌরসভার 3 নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবালের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাত সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোসাহেবউদ্দিন বখতিয়ার। প্রধান বক্তা ছিলেন মাওলানা গাজী আবুল কালাম বয়ানি। বিশেষ বক্তা ছিলেন এনাম রেজা কাদেরি। মাওলানা মোহাম্মদ এরশাদ খন্দকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান, কাউন্সিলর জানে আলম জনিসহ আরও অনেকে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশের উন্নয়ন সহ্য হয় না বিএনপির, বললেন ওবায়দুল কাদের। সরকার বিচার বহির্ভূত হত্যা সমর্থন করে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পকেট ভারী করতেই গ্যাসের দাম বৃদ্ধি, বললেন মির্জা ফখরুল। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।